স্নেহের ছাত্রছাত্রীরা, কোন আজকের ক্লাস করার জন্য রেডি? আজ ক্লাস টেনের ইউনিট থ্রি অধ্যায়ের জীবনের প্রবাহমানতা চ্যাপ্টার থেকে পার্ট টেন এবং ক্লাস টুয়েলভের ইউনিট ওয়ান অধ্যায়ের জীবের জনন চ্যাপ্টার থেকে পার্ট থ্রি আমরা পড়ব। আগের দুটি ক্লাসে জীবের জনন সম্পর্কে কিছু শিখেছিলে, আজ জীবের জননের তিন নম্বর ক্লাস। জনন চ্যাপ্টারের মধ্যে আমরা অযৌন জনন সম্পর্কে বেশ কিছুটা জেনেছি, আজ আমরা তারপর থেকে তোমরা অযৌন জননের দুটি প্রকার ভেদ সম্পর্কে জেনেছিলে, একটি হলো বিভাজনের দ্বারা আর একটি হলো কোরকোদগমের দ্বারা। আজকের ক্লাসে আমরা জানব খণ্ডীভবন, পুনরুৎপাদন, গেমিউল গঠন এবং রেণু উৎপাদনের দ্বারা জীব কিভাবে অযৌন জনন সম্পন্ন করে সেই সম্পর্কে। তাহলে শুরু করা যাক। প্রথম পদ্ধতি খণ্ডীভবন, ইংলিশে বলা হয় ফ্র্যাগমেন্টেশন। ফ্র্যাগমেন্ট মানে খণ্ড, ফ্র্যাগমেন্টেশন খণ্ডীভবন। এটা অদ্ভুত একটা অযৌন জনন পদ্ধতি। কিছু নিম্ন শ্রেণীর উদ্ভিদ এবং নিম্ন শ্রেণীর প্রাণীতেই দেখা যায়। কোনো যান্ত্রিক আঘাত বা দেহের কোনো ক্ষয় বা কোনো প্রতিকূল পরিবেশ, তার প্রভাবে যদি জনিত্রী জীবের দেহ কতকগুলো খণ্ডে বিভক্ত হয়ে যায়, তাহলে এমনি কি হতে পারে? যদি এমনি কোনো একটা উদ্ভিদ বা প্রাণীর দেহ খণ্ডে খণ্ডে ভেঙে যায়, তাহলে সেই উদ্ভিদ বা প্রাণীর স্বাভাবিকভাবেই মৃত্যু ঘটে। কিন্তু এখানে মৃত্যু তো ঘটেই না, অনুকূল পরিবেশে প্রত্যেকটা খণ্ড থেকে কোষ বিভাজন এবং বৃদ্ধির মাধ্যমে নতুন অপত্য জীব সৃষ্টি হয়। একটা জনিত্রী জীবের দেহ আঘাত হোক বা যে কোনো কারণে হোক যতগুলো খণ্ডে ভেঙে যায়, প্রতিটা খণ্ড কোষ বিভাজন করে করে বৃদ্ধি পায়, দেহের বিভিন্ন অংশ তৈরি করে এবং এক একটা নতুন অপত্য জীবে পরিণত হয়। এটাকেই বলা হয় খণ্ডী ভবনের দ্বারা অযৌন জন। উদ্ভিদের মধ্যে দেখা যায় বহুকোষী সূত্রাকার শৈবাল স্পাইরোগাইরাতে, আর প্রাণীতে দেখা যায় প্রবালে। স্পাইরোগাইরা কিভাবে খণ্ডীভবন করে দেখো। এটি একটি জনিত্রী স্পাইরোগাইরা, সূত্রাকার দেহ, চুলের মতো সরু। এটা মাইক্রোস্কোপিক ছবি, অনেক বড় দেখছ। এর দেহ আরো অনেক লম্বা, দেখো এক সারি কোষ। এই একটা কোষ, এই একটা কোষ, এরকম কোষ থাকে, পাশে কিন্তু আর কোনো কোষের সারি থাকে না। লায়তাকার কোষ, দেখো পরপর সজ্জিত হয়ে সুতোর মতো দেহ তৈরি করে স্পাইরোগাইরা নামক শৈবালের। জলের আঘাতেই হোক
বা কোনো জলজ প্রাণীর ধাক্কায় হোক, স্পাইডার গায়রার দেহ এরকম খণ্ডে খণ্ডে ভেঙে যায়। এই ছবিতে ধরো তিনটি খণ্ড দেখানো হয়েছে, দুটো হতে পারে, তিনের বেশিও হতে পারে, যতগুলো খণ্ডেই খণ্ডিত হোক না কেন, এই খণ্ডগুলো কিন্তু মারা যায় না। প্রতিটা খণ্ড মাইটোসিস কোষ বিভাজন করে, করে আবার নতুন নতুন কোষ সৃষ্টি করে লম্বা হয়ে প্রত্যেকটা খণ্ড থেকে এক একটা করে অপত্য স্পাইরোগাইডার সৃষ্টি হয়। ধরো এই ছবি অনুসারে এখানে তিনটি খণ্ড হয়েছে এই জনিত্রী স্পাইরোগাইডা শৈবালের দেহ, তাহলে তিনটি খণ্ড থেকে তিনটি নতুন স্পাইরোগাইডার দেহ তৈরি হবে, অপত্য স্পাইরোগাইডার দেহ। যদি চারটি খণ্ড হতো, চারটি অপত্য স্পাইরোগাইডা বৃদ্ধি পেয়ে তৈরি হতো। বোঝা গেছে? এবার দেখো প্রাণীতে, প্রবাল, জলের নিচে গমনে অক্ষম প্রাণী, জলের নিচে কোনো বস্তুর গায়ে আটকে থাকে, জলের নিচে ছবি অনেক দেখেছ, এইটি জনিত্রী প্রবালের দেহ। জলের আঘাত, অন্য কোনো জলজ প্রাণীর আঘাত, ক্ষয়, যে কোনো কারণে এরকম ছোট ছোট খণ্ডে জনিত্রী প্রবালের দেহ খণ্ডিত হতে পারে। এখানে একটি ছবি দেখানো হয়েছে, একটি খণ্ড, এখানে একাধিক খণ্ড তৈরি হতে পারে, আর প্রতিটি খণ্ড আবার বৃদ্ধি পায় কোষ বিভাজন করে, দেখো বড় হচ্ছে, করে তা থেকে আবার পূর্ণাঙ্গ একটি অপত্য প্রবাল সৃষ্টি হয়েছে। এরকম যতগুলো খণ্ডিত হবে এই জনিত্রী প্রবালের দেহ, এরকম যতগুলো খণ্ড তৈরি হয় প্রতিটা খণ্ড থেকে এরকম ভাবে ক্রমশ বৃদ্ধি পায় কোষ বিভাজন করে করে, এবং নতুন এক একটি সম্পূর্ণ অপত্য প্রবালের দেহ গঠিত হয়। বুঝতে পেরেছ? তাহলে এই গেল খণ্ডী ভবনের দ্বারা অযৌন জনন। এবার আমরা তার পরের পদ্ধতিটা জানব, পুনরুৎপাদন, রিজেনারেশন। রিজেনারেশন মানে দেহের কোন খণ্ড, ধরো জনিত্রী জীবের দেহ থেকে কোন একটি অংশ বিচ্ছিন্ন হয়ে গেছে, সেই অংশটা নষ্ট হয়ে যাওয়ার কথা, আর জনিত্রী জীবের একটা অঙ্গ হানি হওয়ার কথা। স্বাভাবিকভাবে উন্নত উদ্ভিদ বা প্রাণীতে, কিন্তু এই পদ্ধতিতে কি হয় দেখো, জীবদেহের কোন অংশ সেই জীবদেহ থেকে যদি বিচ্ছিন্ন হয়ে যায়, আর সেই বিচ্ছিন্ন অঙ্গটা থেকে যদি আবার সম্পূর্ণ নতুন জীবের সৃষ্টি হয়, সেটাকেই আমরা বলি পুনরুৎপাদন পদ্ধতিতে অযৌন জন। বোঝা গেছে? এ ধরো জীবদেহের কোন একটা অংশ জীবদেহ থেকে ভেঙে আলাদা হয়ে গেছে, ধরো তারা মাছের একটা বাহু অগ্রভাগটা ভেঙে নষ্ট হয়ে গেছে, বেরিয়ে গেছে দেহ থেকে, নষ্ট হয়ে যাবে না, ওই ছোট খণ্ডটা থেকে কোষ বিভাজন করে করে আবার সম্পূর্ণ একটা তারা মাছ তৈরি হয়ে যাবে। আর জনিত্রী যে তারা মাছ যার দেহটা ভেঙে গেছিল একটুখানি একটা বাহু, সেটা রিপেয়ার হয়ে গিয়ে তার দেহটা আবার সম্পূর্ণ হয়ে যাবে। তাহলে এখানে মৃত্যু তো হবে না, খণ্ডিত অংশটা নষ্ট হবে না, তা থেকে আবার কোষ বিভাজন করে নতুন একটি অপত্য জীবের সৃষ্টি, এটাকেই বলা হয় পুনরুৎপাদন। কোথায় দেখা যায়? বিভিন্ন নিম্ন শ্রেণীর প্রাণী, যেমন প্ল্যানেরিয়া নামক চ্যাপ্টা কৃমি, হাইড্রা নামক প্রাণীতে, স্পঞ্জ, তারা মাছ ইত্যাদি, এরকম বিভিন্ন উন্নত অমেরুদণ্ডী প্রাণীতে পুনরুৎপাদন পদ্ধতি দেখা যায় অযৌন জনন সম্পন্ন করার জন্য। এই ছবিটা দেখো, খুব সুন্দর বুঝতে পারবে, এটি একটি চ্যাপ্টা কৃমির ছবি, প্ল্যানেরিয়া।
কৃমির নাম শুনেছ, প্ল্যাটিহেলমিনথিস পর্বের প্রাণী, চ্যাপ্টা কৃমি। এই প্ল্যানেরিয়াও পিতা কৃমির মতো আর এক ধরনের প্ল্যাটিহেলমিনথিস পর্বের চ্যাপ্টা। তার মস্তক অংশ, বাকিটা তার দেহ। কোনোভাবে এই চ্যাপ্টা কৃমির দেহটা এরকম খণ্ডিত হয়ে গেছে। এই ছবিতে তিনটি খণ্ড দেখানো হয়েছে, দুটো হতে পারে, তিনটে হতে পারে, চারটে হতে পারে, তার থেকেও বেশি খণ্ড তৈরি হতে পারে। কোনো খণ্ড কিন্তু নষ্ট হয়ে যায় না। দেখো, এই মাথার দিকের খণ্ড যার নিচে কোনো অংশটাই নেই, দেখো সেই মাথার খণ্ডের নিচটা তৈরি হলো পুরোটা, এরকম ভাবে বৃদ্ধি পাচ্ছে কোষ বিভাজন করে করে, নতুন নতুন কোষ সৃষ্টি হয়ে বাকি দেহটা তৈরি হয়ে গিয়ে একটা নতুন অপত্য প্ল্যানেরিয়া হয়ে গেল। দেখো মাঝের খণ্ড, এই মাঝের খণ্ড, মস্তকের দিকটাও নেই, লেজের দিকটাও নেই, এর দেখো মস্তকটাও তৈরি হচ্ছে, লেজটাও তৈরি হচ্ছে কোষ বিভাজন করে করে, বৃদ্ধি পেয়ে সম্পূর্ণ একটা অপত্য প্ল্যানেরিয়া। দেখো লেজের দিকের খণ্ড, এর দেহের মাঝখানটাও নেই, মাথার দিকটাও নেই, দেখো লেজের খণ্ড থেকে দেহের বাকিটা তৈরি হয়ে বৃদ্ধি পেয়ে সম্পূর্ণ একটা অপত্য প্ল্যানেরিয়া সৃষ্টি হয়। দেখতে গেলে তার মানে এদের মৃত্যু নেই, এদের প্রকৃতপক্ষে মৃত্যু নেই, দেহ খণ্ড হলো সেই খণ্ডগুলো থেকে বংশ বিস্তার করে ফেললো, সংখ্যায় বেড়ে গেল আরো। সেই মহাভারতে তোমরা রক্ত বীজের কথা পড়েছিলে, তাকে যেই কাটছে তার দেহে রক্তের ফোঁটা যতগুলো মাটিতে গিয়ে পড়ছে ততগুলো আবার রক্তবীজ নামক রাক্ষস জন্ম নিচ্ছে, সেরকম ব্যাপার আর কি। সেই যুগে মনে হয় জানত তারা, তাই লিখেছিল হয়তো বানিয়ে এইভাবে, আজকে আমরা বিজ্ঞানে এসব করছি। তবে বুঝতে পারলে যে কেন বলা হচ্ছে এটা পুনরুৎপাদন, দেহের প্রত্যেকটা খণ্ড বৃদ্ধি পেয়ে দেখো নতুন নতুন অপত্য জীব সৃষ্টি করছে। এটা আমরা বললাম প্ল্যানেরিয়া নামক চ্যাপ্টা কৃমিতে। একইভাবে হাইড্রা, স্পঞ্জ, তারা মাছ, তারাও তাদের খণ্ড থেকে পুনরুৎপাদন করে এইভাবে নতুন অপত্য জীব সৃষ্টি করতে পারে। দেখো তারা মাছের ক্ষেত্রেও তাই, জনিত্রী তারা মাছ ধরো তার এই বাহুটা ভেঙে গেছে, এটা খণ্ড, দেখো সেই খণ্ডটা থেকে দেখো তারা মাছের বাকি বাহুগুলো তৈরি হয়ে বৃদ্ধি পেয়ে একটা নতুন অপত্য তারা মাছ তৈরি হলো। আর এই জনিত্রীর দেখো এই বাহুটা তো ভেঙে গেছে, হয়ে যাচ্ছে ক্ষয় পূরণ হচ্ছে, কোষ বিভাজন করে বৃদ্ধি পেয়ে দেখো ক্ষয়টা পূরণ হয়ে যেমন ছিল আবার তেমন হয়ে গেল। জনিত্রীটা জনিত্রী রয়েই গেল, দেখো খণ্ড থেকে পুনরুৎপাদন করে আর একটা নতুন তারা মাছ হলো, বোঝা গেছে? কিন্তু এই ক্ষেত্রে দেখো একটা জিনিস তোমরা খেয়াল করে, যে খণ্ডটা থেকে নতুন একটা প্রাণী সৃষ্টি হলো আর জনিত্রী তার খণ্ডটাকে পূরণ করে তার দেহটা আবার আগের মতো করে নিল। যদি এই খণ্ডিত অংশ থেকে নতুন অপত্য সৃষ্টি হয় সেই ঘটনাটাকে বলা হয় মর্ফোল্যাক্সিস। জীবদের কোন খণ্ড থেকে সম্পূর্ণ নতুন অপত্য জীব সৃষ্টিকে বলা হয় মর্ফোল্যাক্সিস, আর দেহের কোন খণ্ডিত অংশের বা ভগ্ন অংশের পুনর্গঠন তাকে বলা হয় এপিমর্ফোসিস। বুঝা গেছে? তাহলে পুনরুৎপাদন দেখো দুভাবে ঘটে, মর্ফোল্যাক্সিসটা জনন ঘটাচ্ছে আর এপিমর্ফোসিস এর মাধ্যমে জীবদের ক্ষয় পূরণ হয়ে দেহটা আবার আগের মতো হয়ে যায়। তবে এপিমর্ফোসিস আরেকটি প্রাণীতে দেখেছো বা দেখো, প্রায় দেখো বাড়িতে, বলতে পারবে কোন প্রাণী? টিকটিকি। দেখবে একটু আঘাত লাগলে টিকটিকির লেজ খসে যায়, তাতে কিন্তু টিকটিকির মৃত্যু ঘটে না। আবার এটাও ঠিক,
টিকটিকির লেজ থেকে কিন্তু মরফোল্যাক্সিস করে নতুন একটি টিকটিকি জন্মায় না, টিকটিকি খসে যাওয়া লেজের অংশটা নষ্ট হয়ে যায়, যেটুকু লেজ অবশিষ্ট থাকে সেটা আবার কোষ বিভাজন করে বৃদ্ধি পেয়ে আবার আগের মতো হয়ে যায়, অর্থাৎ এটি মরফোসিস ঘটে। তাহলে টিকটিকির লেজ খসে যাওয়ার পর লেজটা আবার পুনর্গঠনকে এপিমরফোসিস বলে, টিকটিকির ক্ষেত্রে কিন্তু নতুন টিকটিকির সৃষ্টি হয় না, তার টিকটিকির খসে যাওয়া লেজটা নষ্ট হয়ে যায় আর যেটুকু লেজ অবশিষ্ট থাকে তা থেকে আবার বৃদ্ধি পেয়ে লেজটা আগের মতো পুনর্গঠন হয়, এটা এপিমরফোসিস। বুঝতে পারলে পুনর্গঠন খুব সুন্দর জিনিস। এই ভিডিওটি দেখো তারা মাছ কিভাবে পুনরুৎপাদন পদ্ধতিতে অযৌন জনন সম্পন্ন করে। দেখো একটি তারা মাছ, দেখো এই বাহুটা ভেঙে গেল, দেখো ভাঙা বাহুটা রিপেয়ার হয়ে গেল, আর যেটা ভেঙে গেছিল দেখো তা থেকে এটা হলো এপিমরফোসিস, এটা মরফোল্যাক্সিস। আবার দেখে নাও, দেখো ভেঙে দু কারখানা হলো, দেখো দুটো তারা মাছ হলো, এটা হতে পারে। আবার দেখো দেহের কোন একটি বাহু খণ্ডিত হলো, দেখো ভগ্ন অংশটা পুনর্গঠন হলো, এপিমরফোসিস, আর খণ্ডিত বাহুটা থেকে দেখো নতুন একটা তারা মাছ সৃষ্টি হলো, মরফোল্যাক্সিস। বুঝতে পেরেছ তো? এরপরে আমরা পড়ব অযৌন জননের আরেকটি উপায়, গেমিউল গঠন। এই গেমিউল কি জিনিস? গেমিউল এক ধরনের কোরক বা বাট। আগের দিনের ক্লাসে কোরক উদ্গমের মাধ্যমে অযৌন জনন উদ্ভিদের ক্ষেত্রে এককোষী ছত্রাক ইস্ট এবং বহুকোষী প্রাণী হাইড্রার ক্ষেত্রে দেখেছি। ইস্টের কোরক বা হাইড্রার কোরক দেহের বাইরের কলাস্তর থেকে সৃষ্টি হয়, যাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় বহির্জনিষ্ণুভাবে, ইংলিশে বলা হয় এক্সোজেনাসলি সৃষ্টি হওয়া। কিন্তু যদি জনিত্রী জীবদেহের ভিতরের কলাস্তর থেকে কোরক সৃষ্টি হয় তাকে বলা হয় অন্তর্জনিষ্ণুভাবে সৃষ্টি হওয়া, এন্ডোজেনাসলি। তাহলে জনিত্রী জীবদেহের ভিতরে সৃষ্ট কোরক, অন্তর্জনিষ্ণুভাবে সৃষ্ট কোরক তাকেই বলা হয় গেমিউল। এই গেমিউল অযৌন জননের একটি বিশেষ একক। এটি দেখা যায় মিষ্টি জলে বসবাসকারী প্রাণী স্পঞ্জের দেহে, এরকম মিষ্টি জলের স্পঞ্জ এদের দেহের ভিতরে গেমিউল তৈরি হয়। তা গেমিউলটা কেমন জিনিস এই ছবিটা দেখে একটু বোঝবার চেষ্টা করো। এইরকম একটি স্ফেরিক্যাল গোলাকার একটি কোরক, এরকম কোরক স্পঞ্জের দেহের ভিতরে তৈরি হয়, প্রায় গোলাকার। এই গেমিউলের বাইরের দিকে একটি অস্বচ্ছ আবরণ থাকে এবং সেই আবরণে স্পিকিউল তন্তু থাকে। স্পিকিউল, তোমরা স্পঞ্জের বৈশিষ্ট্য পড়েছিলে, স্পিকিউল থাকে, এগুলো স্পিকিউল। স্পিকিউল গেমিউলের প্রাচীরে থাকে, আর গেমিউলের ভিতরে এই যে কোষের গুচ্ছগুলো দেখছো এগুলোকে বলা হয় আর্কিওসাইট, আর্কিওসাইট বলে। গেমিউলের একটি প্রান্তে একটি ছোট ছিদ্র থাকে, মাইক্রোপাইল। তাহলে গেমিউলের এক পাশের ছিদ্রটিকে মাইক্রোপাইল বলে। এই মাইক্রোপাইলের মাধ্যমে এই আর্কিওসাইট কোষগুলি গেমিউলের বাইরে বেরিয়ে আসে। অনুকূল পরিবেশে প্রতিটি আর্কিওসাইট থেকে অপত্য স্পঞ্জ সৃষ্টি হয়,
বোঝা গেল কিভাবে গেমিউলের মাধ্যমে অযৌন জনন ঘটে। তাহলে গেমিউল কি এবং গেমিউল কোন প্রাণীতে দেখা যায়, ক্লাস টেনের স্টুডেন্টরা শুধু এইটুখানি জানবে, ক্লাস টুয়েলভ তোমরা ডিটেলসটা পড়ে রাখবে, ঠিক আছে? এবার পরবর্তী অযৌন জনন পদ্ধতি রেণু উৎপাদন, স্পোর ফরমেশন। রেণুর ইংরাজি স্পোর। রেণু উৎপাদনের মাধ্যমে অযৌন জনন কি? অপুষ্পক উদ্ভিদের অযৌন জননের একক। অপুষ্পক উদ্ভিদ প্রধানত তাদের অযৌন জনন সম্পন্ন করে রেণু নামক কোষের মাধ্যমে। ক্ষুদ্র ক্ষুদ্র হয়, খুব ক্ষুদ্র, এক কোষী হয়। রেণুর কোষের ভিতরে ক্রোমোজোম সংখ্যা হ্যাপ্লয়েড হয় এবং রেণুর প্রাচীর যদি থাকে, নাও থাকতে পারে, প্রাচীর খুব পাতলা হয়। এইরকম ছোট ছোট রেণু, এই এক একটি কোষ দ্বারা গঠিত এক একটি রেণু। রেণুর প্রাচীর পাতলা, রেণুর নিউক্লিয়াসে হ্যাপ্লয়েড ক্রোমোজোম সংখ্যা থাকে এবং এই রেণু হলো বিভিন্ন অপুষ্পক উদ্ভিদের অযৌন জননের একক। অনুকূল পরিবেশে এই প্রত্যেকটি রেণু অঙ্কুরিত হয়ে এক একটি অপত্য উদ্ভিদ সৃষ্টি করে। প্রতিটা রেণু থেকে একটা করে অপত্য উদ্ভিদ জন্মাবে। অপুষ্পক উদ্ভিদ কোনগুলো নিশ্চয়ই জানো? শৈবাল, ছত্রাক, মস বা ব্রায়োফাইটা এবং ফার্ম বা হেরিডোফাইটা। এই চারটি গোষ্ঠীর উদ্ভিদ অপুষ্পক, এদের ফুল ফোটে না। এরা প্রধানত রেণুর মাধ্যমেই তাদের অযৌন জনন সম্পন্ন করে, তাই এক একটি রেণুকে বলা হয় অপুষ্পক উদ্ভিদের অযৌন জননের একক। খুব ভালো করে এই কথাটি ক্লাস টেন এবং ক্লাস টুয়েলভ দুই ক্লাসের ছাত্রছাত্রীরা মনে রাখবে। তাহলে অনুকূল পরিবেশে প্রতিটি রেণু অঙ্কুরিত হয়ে সরাসরি এক একটি নতুন অপত্য জীব সৃষ্টি করে। জনিত্রী জীবে রেণু কিভাবে উৎপন্ন হয়? জনিত্রী জীবদেহে রেণু সাধারণত মাইটোসিস, সমবিভাজন, এই কোষ বিভাজন পদ্ধতিতেই সৃষ্টি হয়। যে সমস্ত রেণু জনিত্রী জীবের দেহে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে সৃষ্টি হয় সেগুলিকে বলে মাইটোস্পোর। মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে সৃষ্ট রেণুকে মাইটোস্পোর বলে। মাইটো শব্দটি মাইটোসিস থেকে এসেছে আর স্পোর অর্থ রেণু। এই মাইটোস্পোর প্রধানত দেখা যায় শৈবাল এবং ছত্রাকের দেহে। শৈবাল এবং ছত্রাকের দেহে রেণু মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমেই সৃষ্টি হয়, কারণ শৈবাল আর ছত্রাকের দেহের কোষগুলি হ্যাপ্লয়েড ক্রোমোজোম বিশিষ্ট হয়। ফলে মাইটোসিস বিভাজনের ফলে উৎপন্ন রেণুগুলো হ্যাপ্লয়েড হয়। মাইটোসিস সমবিভাজন, ক্রোমোজোম সংখ্যা পাল্টায় না অপত্য কোষে। খুব রেয়ার কেসে বা বলতে পারো কখনো কখনো মিয়োসিস কোষ বিভাজনের মাধ্যমেও রেণু উৎপন্ন হয়, সেক্ষেত্রেও কিন্তু রেণুগুলো হ্যাপ্লয়েড হয়। যে কোষে মিয়োসিস কোষ বিভাজন ঘটে জনিত্রী দেহে রেণু উৎপন্ন হয় সেই কোষগুলি কিন্তু ডিপ্লয়েড হয়, 2n ক্রোমোজোম বিশিষ্ট হয়। মিয়োসিসের ফলে ক্রোমোজোম নাম্বারটা হাফ হয়ে যায়, বললাম রেণু হ্যাপ্লয়েড হয়। এইরকম রেণুকে মিয়োস্পোর বলে। তাহলে যে সমস্ত রেণু মিয়োসিস কোষ বিভাজনের মাধ্যমে উৎপন্ন হয় সেগুলিকে মিয়োস্পোর বলে।
কোথায় দেখা যায় নিয়স্প? দেখো, আরেকটু উন্নত পুষ্পক উদ্ভিদ মস বা ব্রায়োফাইটা এবং ফার্ন বা টেলডোফাইটার দেহে মিওস্পোর উৎপন্ন হয়। ভালো করে মনে রাখবেন সব প্রশ্ন। মাইটোস্পোর উৎপন্ন হয় শৈবাল ও ছত্রাকের দেহে, আর মিওস্পোর উৎপন্ন হয় মস বা ব্রায়োফাইটা এবং ফার্ন বা টেলডোফাইটার দেহে। এই যে তোমরা চারটি গোষ্ঠীর অপুষ্পক উদ্ভিদের নাম দেখলে, শৈবাল, ছত্রাক, মস, ফার্ন, এদের দেহে উৎপন্ন রেণু, সে মাইটোস্পোর হোক বা মিওস্পোর হোক, তাদের আবার বিভিন্ন প্রকার আছে। দেখি কি সেগুলো। যেমন চলন ক্ষমতা অনুসারে রেণু আবার দুই প্রকারের হয়। ক্ষমতা মানে যদি রেণু জলের মধ্যে সাঁতার কাটতে পারে বা না পারে, তার ভিত্তি করে রেণু দু প্রকার, চল রেণু এবং অচল রেণু। নাম শুনেই বুঝতে পারছ কোন প্রকারের রেণু কোনটা কি কাজ করতে পারে। চল রেণু জলে সাঁতার কাটতে পারে, স্থান পরিবর্তন করতে পারে প্রাণীর মতো। অচল রেণু স্থান পরিবর্তন করতে পারে না, সেই জন্যই চলন ক্ষমতা অনুসারে উদ্ভিদ দেহে উৎপন্ন রেণু দুই প্রকার, চল রেণু এবং অচল রেণু। চল রেণু ইংলিশে বলা হয় জুস্পোর। এই যে বললাম প্রাণীর মতো স্থান পরিবর্তন করতে পারে, তাই জু শব্দটা ইংলিশে ব্যবহার করা হয়েছে। স্পোর রেণু, চল রেণু। রেণুগুলো কেমন হয়? কোষ প্রাচীর বিহীন হয়, প্রাণী কোষের মতো কোষ প্রাচীর বিহীন। গমন করার জন্য কি থাকতে হবে কোষে? ফ্ল্যাজেলা থাকতে হবে। জলের মধ্যে নাড়তে নাড়তে রা সাঁতার কাটে। কোষ প্রাচীর বিহীন ফ্ল্যাজেলা যুক্ত গমনে সক্ষম রেণুকেই চল রেণু বা জুস্পোর বলে। জুস্পোর কাদের দেখা যায়? কিছু শৈবালে এবং কিছু ছত্রাকে। পুষ্পর দেখা যায় কিছু শৈবাল এবং কিছু ছত্রাকে। দেখো জুস্পোর কেমন দেখতে পাচ্ছ? বিভিন্ন জুস্পোরের ছবি আছে। দেখো এইটা এক ধরনের জুস্পোর, এটা একই, এই দুটো দেখো, এইগুলো ফ্ল্যাজেলা। দেখো জুস্পোর এটা, দেখো তাদের ফ্ল্যাজেলা। এটা একটা জুস্পোর, দেখো এখানেও ফ্ল্যাজেলা। এইগুলো দেখো, এটা একটা জুস্পোর, এইগুলো ফ্ল্যাজেলা। জুস্পোর আবার বিভিন্ন প্রকারের হয়, চল রেণু আবার বিভিন্ন প্রকার, বিভিন্ন শৈবাল বা ছত্রাকে। কার উপর ভিত্তি করে এই প্রকারভেদ চল রেণু করা হয়? ফ্ল্যাজেলার সংখ্যা অনুসারে। কোন চল রেণুতে কটি করে ফ্ল্যাজেলা আছে তার উপর ভিত্তি করে চল রেণুর প্রকারভেদ। যেমন দ্বি ফ্ল্যাজেলা যুক্ত চল রেণু, বাই ফ্ল্যাজেলেট জুস্পোর, দ্বি ফ্ল্যাজেলা যুক্ত। তাহলে এখানে কটি ফ্ল্যাজেলা আছে? দুটি। এ দেখো একটি রেণু কোষ, তার দুটি ফ্ল্যাজেলা, রেণু কোষ দুটি ফ্ল্যাজেলা। উদাহরণ দ্বি ফ্ল্যাজেলেট চল রেণু, ক্ল্যামাইডোমোনাস নামক এক কোষী শৈবাল আর একটোকার্পাস নামক বহুকোষী বাদামী শৈবাল। দ্বি ফ্ল্যাজেলা যুক্ত চল রেণু দেখা যায় ক্ল্যামাইডোমোনাস এবং একটোকার্পাস নামক শৈবালে। তোমরা ভালো করে এই উদাহরণগুলোকেই মনে রাখবে, তোমাদের আর কিচ্ছু মনে রাখার দরকার নেই। সেভাবে চারটি ফ্ল্যাজেলা যুক্ত চল রেণু, কোয়াড্রি ফ্ল্যাজেলেট জুস্পোর, ইউলোথ্রিক্স নামক সবুজ শৈবালে দেখা যায়। এই ইউলোথ্রিক্স স্পাইরোগাইনার মতোই সবুজ সূত্রাকার শৈবাল। দেখো একটি চল রেণুতে চারটি জুস্পোর, চারটি জুস্পোর থাকে, দেখতে পাচ্ছ? তাই বলা হয় চারটি ফ্ল্যাজেলা যুক্ত চল রেণু, কোয়াড্রি ফ্ল্যাজেলেট জুস্পোর। উদাহরণ ইউলোথ্রিক্স। আবার দেখো
বহু ফ্ল্যাজেলাযুক্ত জলরেণুও হয়। দেখো, একটি জলরেণু তার কত ফ্ল্যাজেলা, কত অনেক অজস্র, তাই বহু ফ্ল্যাজেলেট জলরেণু। কোথায় দেখা যায়? ওইটোগোনিয়াম নামক সবুজ শৈবালে। এটিও স্পাইরোগাইরার মতোই সূত্রাকার সবুজ শৈবাল। তাহলে ওইটোগোনিয়াম নামক শৈবালে বহু ফ্ল্যাজেলেট যুক্ত জলরেণু দেখা যায়। আবার দেখো আরেক ধরনের জলরেণু হয়, যেমন ভাউকেরিয়া বলে একটি সবুজ শৈবাল আছে, এটিও সবুজ শৈবাল ভাউকেরিয়া। এর একটি বিশেষ বৈশিষ্ট্য আছে, এই ভাউকেরিয়া নামক শৈবালের এক একটি কোষে অনেকগুলি করে নিউক্লিয়াস থাকে, সিনোসাইটিক বলা হয়, তোমরা জানো সেটা। ভাউকেরিয়া এক একটি কোষে অনেক নিউক্লিয়াস। আর মজা হলো এর যে জলরেণু, এক একটি জলরেণুর মধ্যেও অনেক নিউক্লিয়াস থাকে। আবার কোষের চারপাশে গমনঙ্গ থাকে অনেকগুলো ফ্ল্যাজেলের। তাহলে ভাউকেরিয়া নামক শৈবালের জলরেণু কেমন? বহু নিউক্লিয়াস যুক্ত, বহু ফ্ল্যাজেলা যুক্ত। এইরকম জলরেণুর একটি বিশেষ নাম দেওয়া হয়েছে, সেটি হলো সিনজুস্পোর। তাহলে সিনজুস্পোর কাকে বলে? বহু ফ্ল্যাজেলা যুক্ত এবং বহু নিউক্লিয়াস যুক্ত জলরেণুকে সিনজুস্পোর বলে। উদাহরণ ভাউকেরিয়া নামক শৈবাল। বুঝতে পারলে জলরেণু সম্পর্কে? জানবো অচল রেণুর সম্পর্কে। অচল রেণুর ইংরেজি হল অ্যাপ্ল্যানোস্পোর। যে রেণুগুলি স্থান পরিবর্তন করতে পারে না, জলের মধ্যে সাঁতার কাটতে পারে না, সেই রকম রেণুকে বলা হয় অচল রেণু, অ্যাপ্ল্যানোস্পোর। এই রেণু কোষ প্রাচীর থাকে, গমন করতে পারে না, তাই ফ্ল্যাজেলা বিহীন। বুঝতে পেরেছ? তাহলে কোষ প্রাচীর যুক্ত, ফ্ল্যাজেলা বিহীন, গমনে অক্ষম রেণুকে অচল রেণু বা অ্যাপ্ল্যানোস্পোর বলে। এই অচল রেণু আবার বিভিন্ন প্রকারের হয়, যেমন রেণুস্থলীয় রেণু বা স্পোরাঞ্জিওস্পোর, এবং অরেণুস্থলীয় রেণু বা নন স্পোরাঞ্জিওস্পোর। দুটি ভাগে ভাগ করা হলো। যদি অচল রেণু রেণুস্থলীতে উৎপন্ন হয়, মানে জলিত্রীর দেহে উৎপন্ন থলির মতো অঙ্গ যার ভিতরে রেণু উৎপন্ন হয়, এ থলির মতো অঙ্গকে রেণুস্থলী বলে, এবং রেণুস্থলীর মধ্যে উৎপন্ন রেণুকে রেণুস্থলীয় রেণু বলে। আর যদি জলিত্রী দেহে উৎপন্ন রেণু রেণুস্থলীর মধ্যে উৎপন্ন হয় না, মানে এখানে রেণুস্থলী তৈরি হয় না কিন্তু রেণু উৎপন্ন হয় জনিত্রীর দেহে, এইরকম রেণুকে বলা হয় অরেণুস্থলীয় রেণু। তাহলে আমরা প্রথম জানব রেণুস্থলীয় রেণুর সম্পর্কে। কি বললাম তোমাদের? দেখো যে যে রেণুগুলো রেণুস্থলীর মধ্যে উৎপন্ন হয়, কোথায় দেখা যায়? মিউকর নামক ছত্রাক, রাইজোপাস নামক ছত্রাক, কিছু মস এবং ফার্নে। কিছু কেন? সমস্ত মস ফার্নে। সমস্ত মস ফার্নে রেণু হল রেণুস্থলীয় রেণু, কিন্তু কিছু ছত্রাক আর কিছু শৈবালের ক্ষেত্রে নয়, কিছু ছত্রাকের রেণু রেণুস্থলীয় হয়, আর অনেক ছত্রাকের রেণু অরেণুস্থলীয়। আমরা সবই জানবো এক এক করে। তার রেণুস্থলীয় উদাহরণ হলো মিউকর নামক ছত্রাক, রাইজোপাস নামক ছত্রাক, আরো বিভিন্ন ছত্রাক আছে। এছাড়া সমস্ত মস এবং ফার্নের রেণু রেণুস্থলীর মধ্যে উৎপন্ন হয়। দেখো এই ছবিটি, রেণুস্থলীয় রেণুর ছবি, মিউকরের ছবি। মিউকর সূত্রাকার বহুকোষী শৈবাল,
মাইসেলিয়াম তার অগ্রভাগ স্ফীত হয়ে থলির মতো তৈরি করে, এটিকে বলা হয় রেণুস্থলী। রেণুস্থলীর মধ্যে কোষ বিভাজন করে 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 এরাম দেখো অজস্র এককোষী হ্যাপ্লয়েড রেণু উৎপন্ন হয়েছে। তাই এই রেণুগুলো যেহেতু রেণুস্থলীর মধ্যে উৎপন্ন হয়, তাই এই রেণুগুলোকে রেণুস্থলীয় রেণু বলে। বুঝতে পারলে? যখন রেণুস্থলী পরিণত হয়, রেণুস্থলী ফেটে যায়, রেণুগুলি পরিবেশে মুক্ত হয়, অনুকূল পরিবেশে প্রত্যেকটা রেণু অঙ্কুরিত হয়ে আবার নতুন নতুন মাইসেলিয়াম গঠন করে ছত্রাকের দেহ বা যদি মস ফার্ন হয় তাদের দেহ গঠন করে। বোঝা গেছে? আকার এবং আয়তন অনুসারে রেণুস্থলীয় রেণু আবার দু প্রকারের হয়, সমরেণু এবং অসমরেণু। তাহলে তার উপর ভিত্তি করে ভাগ করা হচ্ছে রেণুস্থলীর রেণুকে, রেণুগুলোর আকার আয়তন প্রকারে ভাগ করা হলো দু প্রকারে, সমরেণু এবং অসমরেণু। সমরেণু কি? যখন কোন রেণুস্থলীর মধ্যে উৎপন্ন সমস্ত রেণুগুলো একই রকম আকার এবং আকৃতির হয়, কোন একটি অপুষ্পক উদ্ভিদের দেহে উৎপন্ন রেণুস্থলীর মধ্যে যত রেণু থাকে সব রেণুগুলো যদি একই আকৃতির হয় তখন সেই রেণুগুলিকে বলা হয় সমরেণু এবং উদ্ভিদটিকে বলা হয় সমরেণু প্রসু। রেণুগুলি একই রকম আকৃতির বলে রেণুগুলিকে বলা হয় সমরেণু, ইংলিশে বলা হয় হোমোস্পোর। আর যে উদ্ভিদ দিয়ে সমরেণু উৎপন্ন হয় সেই উদ্ভিদকে বলা হয় সমরেণু প্রসু, হোমোস্পোরাস। তাহলে সমরেণুর উদাহরণ মিউকর নামক ছত্রাকের রেণু, এরিক্সিয়া নামক মস বা ব্রায়োফাইটার রেণু, লাইকোপোডিয়াম নামক ফার্ন বা টেরিডোফাইটার রেণু। উদাহরণগুলো আবার বলছি, খুব ভালো করে মনে রাখবে, তোমাদের পরীক্ষায় এই উদাহরণগুলি কিন্তু আসবে। তো দেখতে পাচ্ছ, এটা একটা মিউকরের ছবি আবার দেখিয়েছি, তার রেণুস্থলীর মধ্যে যত রেণু সব এক আকারে, দেখো কিছু ফেটে বাইরে বেরিয়ে পড়েছে অলরেডি, দেখো সব বাইরে বেরিয়ে পড়েছে রেণুগুলো, সব দেখো এক রকম আকারের, একই রকমের আয়তনের, তাই এরা সমরেণু। আর উদ্ভিদটি সমরেণু প্রসু, ঠিক আছে। এবার আমরা জানবো অসমরেণু সম্পর্কে। হেটেরোস্পোর, অসমরেণুকে ইংলিশে বলা হয় হেটেরোস্পোর, হোমো সম, হেটেরো ভিন্ন। এটা কিরকম ব্যাপার? যখন একই উদ্ভিদ দেহে দুটি পৃথক ধরনের রেণুস্থলী উৎপন্ন হয়, এই ছবিটি খেয়াল করো, একই উদ্ভিদ দেহে দেখো এইটা এক ধরনের রেণুস্থলী তো এইটা আর এক ধরনের রেণুস্থলী, দুটো এক নয় কিন্তু, দেখেই বুঝতে পারছো আকার আলাদা, রেণুস্থলী তার আকারটি আলাদা, এইটা এক ধরনের রেণুস্থলী এইটা এক ধরনের রেণুস্থলী। এরকম যখন কোন একটি জনিত্রী উদ্ভিদের দেহে দুটো পৃথক ধরনের রেণুস্থলী উৎপন্ন হয় এবং এই দুরকম আলাদা আলাদা রেণুস্থলীতে আলাদা আলাদা আকার আকৃতির রেণু উৎপন্ন হয়, তখন সেই রেণুগুলোকে বলা হয় অসম রেণু। তাহলে দুরকম আলাদা রেণুস্থলীর মধ্যে দুরকম আলাদা আলাদা আকার আয়তনের রেণু উৎপন্ন হলে তখন সেই রেণুগুলোকে বলা হয় অসম রেণু। এবং যে সকল উদ্ভিদে এই রকম অসম রেণু উৎপন্ন হয় সেই উদ্ভিদগুলিকে বলা হয় অসম রেণু প্রসু, হেটেরোস্পোর। এবার এই অসম রেণুর মধ্যে যে রেণুগুলো আকারে ছোট, যেমন এইগুলি আকারে ছোট, এগুলিকে বলা হয় মাইক্রোস্পোর, মাইক্রো মানে ছোট। তাহলে আকারে ছোট রেণুগুলিকে বলা হয় মাইক্রোস্পোর, আর আকারে বড়, দেখো দেখতেই পাচ্ছ বড় বড় রেণু, এগুলিকে বলা হয় মেগাস্পোর, ঠিক আছে।
তাহলে আকারে ছোট রেণুগুলিকে বলা হয় এইগুলো ছোট ছোট রেণু মাইক্রোস্পোর, এগুলি বড় রেণু মেগাস্পোর। আর এ থেকে একটা শব্দ শিখে রাখো, মাইক্রোস্পোর যে রেণুস্থলের মধ্যে উৎপন্ন হয় তার নাম মাইক্রোস্পোরাঞ্জিয়াম, আর মেগাস্পোর যে রেণুস্থলিতে উৎপন্ন হয় তাকে বলা হয় মেগাস্পোরাঞ্জিয়াম, রেণুস্থলের ইংরাজি স্পোরাঞ্জিয়াম। মাইক্রোস্পোর মাইক্রোস্পোরাঞ্জিয়াম, মেগাস্পোর মেগাস্পোরাঞ্জিয়াম। উদাহরণটি ভালো করে মনে রাখবে, কোথায় দেখা যায় এরকম, সেলাজিনেলা, সেলাজিনেলা নামক ফার্নের রেণু হেটেরোস্পোর হয়। একই ফার্নের দেহে মেগাস্পোরাঞ্জিয়াম যার মধ্যে মেগাস্পোর, মাইক্রোস্পোরাঞ্জিয়াম যার মধ্যে মাইক্রোস্পোর উৎপন্ন হয়। উদাহরণ সেলাজিনেলা নামক টেরিডোফাইটা বা ফার্নের রেণু। বুঝতে পারলে? ঠিক আছে। এরপর জানবো অরেণুস্থলীয় রেণু সম্পর্কে, যে রেণুগুলো রেণুস্থলীতে উৎপন্ন হয় না। কোথায় উৎপন্ন হয়? জনিত্রী জীবদেহ উৎপন্ন হয় জনিত্রী উদ্ভিদের দেহ থেকে বহির্জনিষ্ণু ভাবে, দেহের বাইরের দিক থেকে কোষ বিভাজন করে করে উৎপন্ন রেণুগুলিকে বলা হয় অরেণুস্থলীয় রেণু। এই অরেণুস্থলীয় রেণু আবার বিভিন্ন প্রকারের হয়। এক নম্বর, রেণুস্থলীর বাইরে উৎপন্ন রেণু তার বিভিন্ন প্রকার, তার মধ্যে প্রথমটি দেখো কনিডিয়া বা কনিডিওস্পোর। কনিডিয়া বা কনিডিওস্পোর এক ধরনের অরেণুস্থলীয় রেণু, ছত্রাকে দেখা যায়, বহুকোষী সূত্রাকার ছত্রাকের অনুসূত্রের অগ্রভাগ। তোমরা নিশ্চয়ই মনে আছে ছত্রাকের দেহ এরকম অনুসূত্রাকার হয়, বহুকোষী ছত্রাক, দেখো এখানেও দেখো সূত্রাকার দেহ, দেখো সূত্রাকার দেহ, সূত্রাকার, এটাকে বলা হয় অনুসূত্র, মাইসেলিয়াম। সেই অনুসূত্রের অগ্রভাগ থেকে দেখো বহির্জনিষ্ণু ভাবে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে এই যে উৎপন্ন রেণু, এইগুলো এইগুলো এইসব রেণু দেখো মাইসেলিয়াম থেকে সরাসরি বহির্জনিষ্ণু ভাবে কোষ বিভাজন করে সৃষ্টি হয়, এই রেণুগুলো কনিডিয়া। তাহলে কনিডিয়া এক ধরনের অরেণুস্থলীয় রেণু। আর যে মাইসেলিয়ামে, যে অনুসূত্রে এই কনিডিয়া গুলো উৎপন্ন হয় সেই অনুসূত্রটিকে বলা হয় কনিডিওফোর। কনিডিয়া ধারণকারী অনুসূত্রকে বলা হয় কনিডিওফোর। কনিডিয়া কখনো কোন অনুসূত্রের অগ্রভাগে একটি সৃষ্টি হয় একক ভাবে, এই চিত্রটি খেয়াল করো, এই চিত্রটি দেখো, একটি অনুসূত্রের মাথায় একটি কনিডিয়া, একটি কনিডিয়া, তাকে বলা হয় একক কনিডিয়া। তার উদাহরণ ফাইটোপ্থোরা নামক ছত্রাক, আমরা এই ছত্রাকের নামটা জানি, কোথায় তোমরা পড়েছো, আলুর রোগ সৃষ্টি করে, আলুকে পচিয়ে দেয়, আলুকে পচিয়ে দেয় এই ছত্রাক, আলুর ধসা রোগ সৃষ্টি করে ফাইটোপ্থোরা। ফাইটোপ্থোরা একক কনিডিয়া সৃষ্টি হয়। আবার এইটা খেয়াল করে দেখো অনুসূত্রের অগ্রভাগে অনেক কনিডিয়া শৃঙ্খলাবদ্ধ ভাবে সৃষ্টি হয় চেনের মতো, এই যে চেনের মতো দেখো পর পর একদম কনিডিয়া সাজানো, একে বলা হয় শৃঙ্খলিত বা শৃঙ্খলাবদ্ধ কনিডিয়া। উদাহরণ পেনিসিলিয়াম, এবার চেনা লাগছে ছবিটা, এইটা পেনিসিলিয়ামের ছবি, এই ছবিটা পেনিসিলিয়াম, আর এইটা অ্যাসপারজিলাস। দেখো তাহলে পেনিসিলিয়াম এবং অ্যাসপারজিলাস, তাতে দেখা যায় শৃঙ্খলিত বা শৃঙ্খলাবদ্ধ কনিডিয়া, অর্থাৎ
একটি অনুসূত্রের অগ্রভাগে অনেকগুলি কণে দিয়া পরপর সৃষ্টি হয় শৃঙ্খলাবদ্ধ ভাবে, আর ফাইটোপ্থ্রা নামক ছত্রাকে একটি অনুসূত্রের মাথায় একটি কণে দিয়া সৃষ্টি হয় একক ভাবে। উদাহরণগুলো ভালো করে মনে রাখবে। এরপর আর এক ধরনের অরেণুস্থলীয় রেণুর সম্পর্কে আমরা জানব, সেটি হল অয়ডিয়া। অয়ডিয়া এটি কিভাবে সৃষ্টি হয়? দেখো, ছত্রাকের অনুসূত্র তার অগ্রভাগ বারবার খণ্ডিত হয় গোলাকার বা আয়তাকার যে রেণুগুলো বহির্জনস্থলে উৎপন্ন করে। তবে এখানে কিন্তু কোন স্পোরাঞ্জিয়াম নেই, রেণুস্থলী নেই, ছত্রাকের অনুসূত্রের অগ্রভাগ বারবার খণ্ডিত হয়ে এরকম আয়তাকার বা গোলাকার যে রেণুগুলো উৎপন্ন করে সেগুলিকে বলা হয় অয়ডিয়া। অয়ডিয়ার উদাহরণ কর্পিনাস, ট্রাইকোস্পোরন ইত্যাদি ছত্রাকে। কর্পিনাস, ট্রাইকোস্পোরন, এই এক্সাম্পলটা বা অয়ডিয়া সম্পর্কে ক্লাস টেনের স্টুডেন্টদের মনে রাখার বিশেষ দরকার নেই, এটি ক্লাস টুয়েলভের স্টুডেন্টরা ভালো করেই জেনে রাখবে। তোমাদের শর্ট কোয়েশ্চেন আছে, অয়ডিয়া সৃষ্টি করে কর্পিনাস, ট্রাইকোস্পোরন নামক ছত্রাক। এরপর আমরা আরেক ধরনের অরেণুস্থলীয় রেণু সম্পর্কে জানব, সেটি হল ক্ল্যামাইডোস্পোর। ক্ল্যামাইডোস্পোর নাম দেখে যেন ভেবো না ক্ল্যামাইডোমোনাস ছত্রাকের সৃষ্টি হয়, শৈবালে সৃষ্টি হয়, সরি শৈবালে হয় না, ছত্রাকের সৃষ্টি হয়, যেমন মিউকর, রাইজোপাস, ফাইটোপ্থোরা, এই সমস্ত বহুকোষী ছত্রাকে ক্ল্যামাইডোস্পোর নামক এক ধরনের অরেণুস্থলীয় রেণু সৃষ্টি হয়। কিন্তু কখন? প্রতিকূল পরিবেশ, দেখতে পাচ্ছ? কিন্তু কিভাবে? অন্তর্জনিষ্ণুভাবে, অর্থাৎ অনুসূত্রের ভিতরে খাদ্য সঞ্চয় করে, প্রতিকূল পরিবেশ তাকে বাঁচতে হবে, তাই প্রচুর পরিমাণ খাদ্য সঞ্চয় করে অনুসূত্রের জায়গায় জায়গায়, ফলে কি হয়, অনুসূত্রের এক একটা জায়গা এরকম স্ফীত হয়ে ওঠে এবং তার বাইরে পুরু প্রাচীর থাকে, এরকম এক একটা খাদ্য সঞ্চয়কারী মোটা কোষ প্রাচীর বিশিষ্ট স্ফীত অংশগুলিকেই বলা হয় ক্ল্যামাইডোস্পোর। অনুকূল পরিবেশে প্রতিটি ক্ল্যামাইডোস্পোর থেকে আবার এক একটি করে নতুন অপত্য ছত্রাক দেহ গঠিত হয়। প্রতিকূল পরিবেশে সৃষ্টি হয় আর অনুকূল পরিবেশে প্রতিটি ক্লাইমাইডোস্পোর থেকে অপত্য সৃষ্টি হয় পৃথক পৃথক ভাবে। আমরা যা শিখলাম এইগুলি অযৌন জননের পদ্ধতি, তোমরা আশা করি ভালো করে বুঝতে পেরেছ। আবার তোমরা বারবার দেখবে ভিডিওটা এবং শিখবে ভালো করে। এবার আমরা অযৌন জননের কয়েকটি বিষয় সম্পর্কে শেখা আমাদের হয়ে গেছে, কয়েকটি শব্দ শিখব, ক্লাস টেন এর স্টুডেন্টদের না জানলেও চলবে, টুয়েলভ এর স্টুডেন্টদের জন্য। যেমন অ্যাপোমিক্সিস শব্দটি, অ্যাপোমিক্সিস কাকে বলে? নিষেক ছাড়া, জানি যে অযৌন জননে গ্যামেটের মিলন হয় না, পুংগ গ্যামেট, স্ত্রী গ্যামেটের মিলন হয় না, ওটা যৌন জননে হয়। নিষেক ছাড়া অযৌন জননে জনিত্রী থেকে জীবদেহ সৃষ্টিকে বলা হয় অ্যাপোমিক্সিস। বুঝতে পারলে? তাহলে নিষেক ছাড়া অযৌন জননে জনিত্রী জীবদেহ থেকে অপত্য জীব সৃষ্টির প্রক্রিয়াকে অ্যাপোমিক্সিস বলে। এই থেকে শব্দটি বাদ দিও, আমার লেখা একটু ভুল হয়ে গেছে। নিষেক ছাড়া অযৌন জননে জনিত্রী জীবদেহ থেকে অপত্য জীব সৃষ্টির প্রক্রিয়াকে অ্যাপোমিক্সিস বলে। তোমরা দুদিন ধরে অযৌন জননের যত রকমের পদ্ধতি পড়লে, বিভাজন থেকে শুরু করে রেণু উৎপাদন পর্যন্ত, সবকটি অ্যাপোমিক্সিস।
আর অ্যাপোমিক্সিস পদ্ধতিতে উৎপন্ন অপত্যগুলিকে, সোজা কথায় অজন্ম জননে উৎপন্ন অপত্যগুলিকে অ্যাপোমিকটিক বলে। পদ্ধতি হলো অ্যাপোমিক্সিস, আর অ্যাপোমিক্সিস বা অযৌন জনন পদ্ধতিতে নিষেক ছাড়া সরাসরি জনিত্রী জীব থেকে উৎপন্ন অপত্য জীবগুলিকে বলা হয় অ্যাপোমিকটিক। এবার ক্লোন, ক্লোন কাকে বলে? যখন কোন একটি জিনিস আরেকটি জিনিসের সঙ্গে হুবহু এক হয়, তখন আমরা সেই জিনিসগুলিকে পরস্পরের ক্লোন বলি। বর্তমানে ক্লোন শব্দটি আমরা অনেক ক্ষেত্রে ব্যবহার করি। দুটো পেন যদি হুবহু হয়, আমরা বলি দুটো ক্লোন পেন। দুটো মোবাইল ফোন যদি একই কোম্পানির একই মডেলের হুবহু হয়, আমরা বলি দুটো ক্লোন মোবাইল ফোন। তাই তো, দুটো মানুষ যদি একই রকমের দেখতে হয়, আমরা এরা একে অন্যের ক্লোন আমরা বলে থাকি। অযৌন জননে যেহেতু মাইটোসিস কোষ বিভাজন করে জনিত্রী জীবের দেহকোষ থেকে অপত্য জীব সৃষ্টি হয়, যে পদ্ধতি হোক, সে বিভাজন থেকে শুরু করে রেণু উৎপাদন পর্যন্ত, প্রতিটি অপত্য জীব নিজেরা তো হুবহু সব রকম ভাবে একই রকমের হয়, জিনগত ভাবে আকৃতিগত ভাবে জনিত্রী জীবের সঙ্গে একরকম হয়। অর্থাৎ জনিত্রী জীব এবং তার থেকে উৎপন্ন অপত্য জীব সবাই এরা পরস্পরের সঙ্গে হুবহু একই রকমের হয়, জিনগত ভাবে এবং আকৃতিগত ভাবে। সেই জন্য এদের একে অন্যের ক্লোন বলা হয়। বুঝতে পেরেছ? আমরা জানব এই যে বিভিন্ন অনুন্নত জীব অযৌন জননের মাধ্যমে বংশ বিস্তার করে তার কি কি সুবিধা। নাম্বার ওয়ান, অযৌন জননে একটি জনিত্রী জীব থেকেই বংশ বিস্তার সম্ভব। ইউনিপ্যারেন্টাল রিপ্রোডাকশন, মানে বংশ বিস্তারের জন্য সঙ্গী বা সঙ্গিনীর দরকার হয় না, একটি জীব থেকেই সরাসরি নতুন অপত্য জীব সৃষ্টি হয়। সবথেকে সুবিধা হচ্ছে এইটাই। তৃতীয় হলো যে অযৌন জনন খুব সরল পদ্ধতি, এখানে কেবল কোষ বিভাজন ঘটে, আইদার মাইটোসিস বা অ্যামাইটোসিস, সরল পদ্ধতি। তিন নম্বর, অযৌন জননে অল্প সময়ে দ্রুত বংশ বিস্তার করে, এটাও ইম্পর্টেন্ট ব্যাপার। যৌন জননে অপেক্ষাকৃত বেশি সময় লাগে সন্তান সৃষ্টিতে, অযৌন জনন যে সমস্ত জীবেরা সম্পন্ন করে তারা খুব অল্প সময়ের মধ্যে অনেক অপত্য জীব সৃষ্টি করতে পারে, এটাও একটি সুবিধা। আর অল্প সময়ে এই জননের মাধ্যমে অনেক অপত্য জীব সৃষ্টি হয়, সময় যেমন কম লাগে আবার অপত্য জীবের সংখ্যাও বেশি হয়, এটা অন্যতম একটি সুবিধা অযৌন জননের। এটা বলছিলাম যেহেতু মাইটোসিস এর মাধ্যমেই বেশিরভাগ ক্ষেত্রেই, অ্যামাইটোসিস একই জিনিস, জনিত্রী জীব দেহ থেকে অপত্য জীব সৃষ্টি হয়, তাই অপত্য জীবগুলো হুবহু জনিত্রী জীবের মতো হয় সব দিক থেকে, জিনগত ভাবে আকৃতিগত ভাবে। এর ফলে বংশ পরম্পরায় কোন জীব প্রজাতির বিশুদ্ধতা বজায় থাকে। জনিত্রী জীব যেমন অপত্য জীব তেমন, এটা বংশ পরম্পরায় চলতেই থাকে। এবার আমরা জানব অযৌন জননের কিছু অসুবিধা সম্পর্কে। কিছু অসুবিধা অবশ্যই আছে, যেমন নাম্বার ওয়ান, অযৌন জননে মিওসিস কোষ বিভাজন হয় না, যেহেতু গ্যামেট উৎপন্ন হয় না, ফলে ক্রসিং ওভার বলে কোনো ঘটনা ঘটে না, জিনের রিকম্বিনেশন হয় না, নিষেক হয় না, অর্থাৎ গ্যামেটের মিলন ঘটে না, প্রজাতির মধ্যে কোনো ভেদ পরিলক্ষিত হয় না। এটাকে বললাম যে অপত্য জীব জনিত্রী জীব জিনগত ভাবে একরকম। তার কারণটা কি? এখানে জনিত্রী জীবের দেহ থেকে সরাসরি মাইটোসিস বিভাজন করে অপত্য জীব সৃষ্টি হয়, ফলে কোনো ক্রসিং ওভার নেই, কোনো নিষেক নেই,
অপত্য জীবের মধ্যে কোনো নতুন বৈশিষ্ট্য দেখা যায় না, ফলে প্রজাতির মধ্যে কোনো ভেদ নেই, সব জীব এক রকম হয়। এটা কিন্তু একটা বিপজ্জনক ব্যাপার বলছি। প্রজাতির মধ্যে বংশ পরম্পরায় কোনো ভেদ না থাকায় নতুন প্রজাতির উৎপত্তি হয় না, অর্থাৎ অভিব্যক্তিতে অযৌন জননের কোনো ভূমিকা নেই। শিখিয়েছিলাম যে জীবের সেই সৃষ্টির সময় থেকে আজ পর্যন্ত এক ধরনের জীব থেকে আর এক ধরনের জীব সৃষ্টি হয়েছে ধীর পরিবর্তনের মাধ্যমে কোটি কোটি বছর ধরে। জীব দেহে পরিবর্তন হয়, তাকে ভেদ বলা হয়, প্রকরণ বলা হয়, কিন্তু যে সমস্ত জীবেরা অযৌন জনন সম্পন্ন করে তাদের মধ্যে বংশ পরম্পরায় কোনো ভেদ সৃষ্টি হয় না, ফলে তাদের থেকে নতুন কোনো প্রজাতির সৃষ্টি হয় না, অর্থাৎ অযৌন জননের অভিব্যক্তিতে কোনো ভূমিকা নেই। এটি একটি অসুবিধা, ড্রব্যাক অযৌন জননের। তিন নম্বর, অল্প সময়ে একটি স্থানে অনেক অপত্য জীব সৃষ্টি হয়। কি হয়? অপত্য জীবগুলো না পায় উপযুক্ত খাদ্য, না পায় থাকার জায়গা, তার ফলে তারা ক্রমশ দুর্বল হয়ে পড়তে পারে, এমনকি অনেক অপত্যের মৃত্যুও করতে পারে। কি কারণে? অল্প সময়ে অল্প জায়গায় অনেক অপত্য সৃষ্টি হয়, সবাই উপযুক্ত খাদ্য পায় না, থাকার জায়গা পায় না, তারা দুর্বল হয়ে অনেক অপত্যের মৃত্যু ঘটে। এটা একটি অসুবিধা অযৌন জননের। অযৌন জননে অপত্য জীবের মধ্যে কোনো প্রকরণ বা ভেদ সৃষ্টি না হওয়ায় সব থেকে বড় অসুবিধা, যে প্রথমটাতে বলছিলাম কোনো ভেদ সৃষ্টি হয় না, বিপদের কথা বলছিলাম, বিপদটা কি? পরিবেশ পরিবর্তনশীল, তার সঙ্গে জীব আস্তে আস্তে মানিয়ে নেয়, কিন্তু যদি হঠাৎ করে কোনো প্রতিকূল পরিবেশ সৃষ্টি হয়ে যায়, অযৌন জননকারী জীবগুলোর মধ্যে বংশ পরম্পরায় যেহেতু কোনো নতুন বৈশিষ্ট্যের উদয় হয় না, তারা সেই নতুন পরিবেশে নিজেদের খাপ খাওয়াতে নাও পারতে পারে, আর খাপ খাওয়াতে না পারলে কি হবে? তাদের বিলুপ্ত হবার সম্ভাবনা থেকে যায়। অর্থাৎ অযৌন জননকারী জীবেদের বিলুপ্তির একটি সম্ভাবনা আছে। বুঝা গেছে? অযৌন জনন সম্পর্কে শিখলে, বুঝতে পেরেছো সকলে আশা করি, কোনো অসুবিধা থাকলে আমাকে তোমরা জিজ্ঞাসা করে নেবে। পরবর্তী ক্লাসে আমরা শিখব আর এক ধরনের জনন পদ্ধতি, যৌন জনন সম্পর্কে। ততদিন তোমরা আজকের পড়াটা ভালো করে তৈরি করে নাও, অবশ্যই খাতায় লিখবে, ঠিক আছে? ক্লাস টেনের স্টুডেন্টদের বলছি, তোমরা প্রত্যেক প্রকারের অযৌন জননের উদাহরণগুলি ভালো করে মনে রাখবে, আর তার সাথে অযৌন জননের সুবিধা এবং অসুবিধা খুব ভালো করে জেনে রাখবে। আর ক্লাস টুয়েলভ তোমরা অযৌন জনন সম্পর্কে সবকিছু ভালো করে জেনে রাখবে, যা তোমরা দুদিন ধরে শিখলে, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই, আবার পরের দিন তোমাদের নতুন বিষয় নিয়ে হাজির হচ্ছি। ততদিন সবাই বাড়িতে বসে মন দিয়ে পড়াশোনা করো, ভালো থাকবে সবাই। টাটা, গুড ডে।